দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমেই জানিয়ে দিব, ভারতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বোমা হামলা, নিহত 17। এদিকে স্টেলথ প্রযুক্তির নতুন নৌজাহাজ নির্মাণ করছে রাশিয়া। দেখতে দেখতে 12 বছর, আন্দোলন হবে কোন বছর, বিএনপির প্রতি কাদের প্রশ্ন। আরও জানিয়ে দেব কেন ফরাসি প্রেসিডেন্টকে প্রত্যাশের থাপ্পড়, এর বিস্তারিত। দর্শক শ্রোতা, এখন জানবেন আর্মেনিয়ান সেনাকে আটক করল আজারবাইজান। আরও রয়েছে মসজিদুল আকসায় নামাজ আদায় করব বললেন সৈয়দ হাসান নাসরুল্লাহ। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। স্টেলথ প্রযুক্তির নতুন নৌজাহাজ নির্মাণ করছে রাশিয়া। প্রথমবারের মতো স্টেলথ প্রযুক্তির নতুন নৌজাহাজ নির্মাণ করছে রাশিয়া। এতে সমুদ্রের চলাচলের সময় জাহাজটি শনাক্ত করা কঠিন হয়ে পড়বে, বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। জাহাজটিতে কামান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে। ডুবোজাহাজ খুঁজে বের করে তা ধ্বংস করার সক্ষমতাও দেয়া হবে এই জাহাজকে। এদিকে সম্প্রতি নৌবাহিনীর আধুনিকায়নে ব্যাপক খরচ করছে রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞায় সংকটে থাকা সামরিক বাহিনীকে পুনর্গঠনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টার অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমানে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার রাজনৈতিক সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। রাশিয়া ইদানিং নৌজাহাজের রাডার শোষণকারী আবরণের মতো স্টিল প্রযুক্তি ব্যবহার করছে, এই সূত্রটি জানিয়েছে বিবার্তা। এদিকে রয়েছে ভারতে মিনিবাস দুর্ঘটনায় নিহত 17। ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে একটি মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লেডারের সংঘর্ষে অন্তত 17 জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, দিল্লি থেকে লখনউতে যাওয়ার পথে কানপুরের সাতচেন্দ্রি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা শহরের হ্যালেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তিনি 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি করে এবং আহতদের 50,000 রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটে এই ঘোষণা দেওয়া হয়। এছাড়াও এনডিটিভির প্রতিবেদনে নরেন্দ্র মোদী দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। দেখতে দেখতে 12 বছর, আন্দোলন হবে কোন বছর, বিএনপির প্রতি কাদেরের প্রশ্ন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বজ্রপাতে মৃত্যুর মানুষের জন্য হয়তো বিএনপি একদিন সরকারকে দায়ী করতে পারে। আজ সকালে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সবকিছুতে সরকারের দোষ খোঁজে। আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করে সেটাই আমি ভাবছি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘূর্ণিঝড় আসার সময় বলেছিল সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছে, বস্তিতে আগুন লেগেছে সেটার জন্য আওয়ামী লীগ কে দায়ী করে, আমরা আগুন লাগিয়ে মানুষের দুর্ভোগের সৃষ্টি কেন করব, আগুন সন্ত্রাসের মতো ব্যাপার। এদিকে বিএনপি আসন্ন উপনির্বাচনগুলো বর্জনের ঘোষণা দিয়ে 10-14-2020-15 সালের মতো আবারও জ্বালাও পোড়াও আন্দোলনে যাচ্ছে কিনা সে নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি উপনির্বাচন বয়কট করে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে, তারা আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতি সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দেবে, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। কেন ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে থাপ্পড়, জানিয়ে দিচ্ছি এর বিস্তারিত। দক্ষিণ পূর্ব ফ্রান্সে সফরে যাওয়া দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর গালে থাপ্পড় বসিয়ে দিয়েছেন এক ব্যক্তি। কুশল বিনিময় করার সময় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ভ্যালেন্স শহরের বাইরে তেইন এল হার্মিটাজে ভ্রমণে যাওয়ার পর তিনি একটি বেড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তির হাত বিস্পষ্ট করেন ফরাসি প্রেসিডেন্ট। ওই ব্যক্তি তার মুখে থাপ্পড় বসিয়ে দেন, পরে কর্মকর্তারা এসে তাকে সরিয়ে নিয়ে গেছে। এখন সবার মনে প্রশ্ন, কি কারণে ওই ব্যক্তি প্রেসিডেন্টকে এভাবে চড় মারলেন? তবে বিষয়টি এখনও স্পষ্ট হয়ে ওঠেনি। অনেকে মনে করছেন তিনি কোনো কারণে হয়তো প্রেসিডেন্টের ওপর ক্ষুব্ধ, যার কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি জানানো যাবে।
এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ম্যাক্রোকে যখন থাপ্পড় মারা হয়েছিল তখন ম্যাক্রোবাদ নিপাত যাক বলে স্লোগান দেওয়া হচ্ছিল। রাজনীতিবিদরা এদের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দেশটির কট্টর বামপন্থী নেতা জিন লুশ মেলেনকন এক টুইট বার্তায় লিখেছেন, থাপ্পড়ের এই ঘটনায় তিনি প্রেসিডেন্টের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ফরাসি প্রধানমন্ত্রী জ ক্যাস্টিক্স জাতীয় পরিষদে বলেন, যখন গণতন্ত্রের অর্থ হচ্ছে বিতর্ক, বৈধ মত পার্থক্য, তখন কোনোভাবেই সহিংসতা, গালি ও শারীরিক আঘাত হতে পারে না। এছাড়া উগ্র ডানপন্থী নেতা লিও পিয়নও এই থাপ্পড়ে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক বিতর্ক অনেক তিক্ত হতে পারে, কিন্তু শারীরিক সহিংসতা কখনোই সহ্য করা হবে না। আর্মেনিয়ান সেনাকে আটক করল আজারবাইজান। আজারবাইজানের অধিকৃত লাচিন শহর থেকে এক আর্মেনিয়ান সেনাকে আটক করেছে আজারি বাহিনী। এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়ান সশস্ত্র বাহিনীর একটি নাশকতার দল প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির সুযোগ নিয়ে আজারবাইজানীয় অঞ্চলে প্রবেশ করেছিল। আটককৃত ওই আর্মেনিয়ান সেনার নাম আর্তুর কার্তানিয়ান, তার সঙ্গে আরও একজন ছিল, তবে সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে আর্মেনিয়ান নাশকতা দলটির লক্ষ্য ছিল আজারবাইজানীয় অঞ্চলে মাইন বিস্ফোরণ ঘটানো, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 4 জুন রাস্তার পাশে পুঁতে রাখা আর্মেনিয়ার বোমা বিস্ফোরণে আজারবাইজানের অন্তত 2 সাংবাদিক নিহত হয়েছেন এবং 3 আহত হয়েছেন। তারা ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বাসে করে কালোবাজার অঞ্চল অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। এদিকে টানা 40 তীব্র সহিংসতার পর 2020 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় 2 প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজান। চুক্তি অনুসারে কারাবাখ অঞ্চলের যে এলাকাগুলো যারা দখল করেছে তা চিরস্থায়ীভাবে তাদের, ফলে আর্মেনিয়া দখল থেকে অনেক অঞ্চলকেই মুক্ত করতে সক্ষম হয়েছে আজারবাইজান, সূত্রটি জানিয়েছে ইত্তেফাক। মসজিদুল আকসায় নামাজ আদায় করব বললেন সৈয়দ হাসান নাসরুল্লাহ। জেরুজালেম আল কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননের আল মানা টেলিভিশন প্রতিষ্ঠার 30 বার্ষিকী উপলক্ষে এক বক্তব্যে এই আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, কুদুস ও মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মার সম্পদ, বিশ্ব মুসলিম একদিন নির্ভয়ে একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবে বলে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন। সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, সকল মুসলিম দেশের উচিত এই মসজিদকে ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মুক্ত করার সংগ্রামে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। এদিকে হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমরা একটি বিদ্বেষী, গণ্ডমূর্খ ও সংকটে পতিত শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে আছি যে অভ্যন্তরীণ সংকট থেকে পালানোর জন্য সামনের দিকে দৌড় দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে চলমান রাজনৈতিক সংকট থেকে বের করে আনার জন্য আবারও যে কোনো অপরিপক্ক সিদ্ধান্ত নিতে পারে, কাজে এই ব্যাপারে মুসলিম বিশ্বকে সচেতন থাকতে হবে, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। সর্বশেষ জানিয়ে দিব, দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল আনুষ্ঠানিকভাবে অ্যান্তনিও গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত করতে সুপারিশ করেছে। তিনি 2027 পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। 2022 জানুয়ারি থেকে পরবর্তী 5 জন্য তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দিতে 193 সদস্যদের সাধারণ পরিষদকে সুপারিশ করা হয়েছে। এদিকে এক বিবৃতিতে অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের কাছে আমি কৃতজ্ঞ। সাধারণ পরিষদ দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখলে আমি বিনীত হব। 72 বয়সী গুতেরেস 1995 থেকে 2002 পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ছিলেন 2005 থেকে 2015 পর্যন্ত। তিনি 2017 বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন, সূত্র নিউ ইয়র্ক টাইমস। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।